আসসালামু আলাইকুম, আমি লার্নিং ব্লগস থেকে বলছি এবং আজকে আমাদের ভিডিওটার টপিক হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয়। মূলত প্রারম্ভিক মূলধন নির্ণয়টা কি সেটা আমরা আগে বুঝি। প্রারম্ভিক কথাটার অর্থ হচ্ছে শুরু কিংবা আরম্ভ করা, এবং মূলধন মানেই তো আমরা সবাই জানি যে টাকা কিংবা যে জিনিস আমি আমার ব্যবসা খাটাই, কিংবা আমার ব্যবসা যে টাকা বা জিনিস ইনভেস্ট হয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে মূলধন। সো আমাদের ব্যবসার শুরুতে আমরা যা কিছুই ইনভেস্ট করি সেটাকে আমরা বলি হচ্ছে প্রারম্ভিক মূলধন। ওকে, সো এখানে আমরা আজকে দুইটা কোয়েশ্চেন সলভ করব প্রারম্ভিক মূলধন নির্ণয় নিয়ে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, এবং এটা মোটামুটি আমাদের মানে নাইন টেনের ব্যবসা বিভাগে যারা স্টুডেন্ট আছেন, ইন্টারের যারা ব্যবসা বিভাগে স্টুডেন্ট আছেন তাদের লাগে। সো যাই হোক, আমরা এখন শুরু করি। এখানে প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ি। প্রশ্ন, আলামিন ব্রাদার্স পহেলা জানুয়ারি 2023 নগদ 40,000 টাকা, যন্ত্রপাতি 30,000 এবং ব্যাংক জমা 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, উক্ত ব্যবসার প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। ওকে, সো যখনই আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব আমরা আগে লিখে নিব যে নিম্নে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করছি বা মূলধন প্রারম্ভিক মূলধন নিম্নে নির্ণয় করা হলো, এই যেভাবে আমি লিখেছি ঠিক সেভাবে। ওকে, দেন আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য একটা ছক কাটবো যেটা অবশ্যই আমাদের করতে হয়। সো এই যে আমি আগে একটা ছক কেটে রেখেছি, এবার আমরা ডিরেক্ট ম্যাথটা করি। ওকে, সো এখানে যখন আমরা তারিখটা বসাবো, অবশ্যই যেহেতু প্রারম্ভিক মূলধন বের করছে মানে ব্যবসার মানে যে ডেটে আমি আমার মূলধনটা ব্যবসায় বিনিয়োগ করেছি সেই ডেটটাই আমাকে এখানে লিখতে হবে। সো এখানে আলামিন ব্রাদার্স পহেলা জানুয়ারিতে যেহেতু তার মূল মানে ব্যবসাটা আরম্ভ করেছে, সো মূলধন মূল প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য তারিখটা আমি লিখবো হচ্ছে জানুয়ারি, বা জানুও লিখতে পারেন আপনারা চাইলে, জানুয়ারি 1, 2023, ঠিক আছে। শর্টকাটেও লিখতে পারেন এভাবেও লিখ, বা আপনারা চাইলে পুরো জানুয়ারি 1ও লিখতে পারেন। ওকে, সো এখানে বিবরণ, এই যে তারিখ, বিবরণ, টাকা, ঠিক আছে। সো এখানে আমার কী কী আসবে? নগদ টাকা, আমি নগদ টাকা কি ইনভেস্ট করেছি বা আমার ব্যবসা খাটিয়েছি কত? 40,000 টাকা, ঠিক আছে। নেক্সটে আসলো যন্ত্রপাতি, যেটা কি আমার ব্যবসা, যেটা দিয়ে কি আমার ব্যবসা আমি আরম্ভ করেছি মানে আমার ব্যবসার মূলধন হিসেবে আমি কাউন্ট করেছি। সো এখানে যন্ত্রপাতি, ওকে, সো যন্ত্রপাতি 30,000 টাকা, এটাও আমার ব্যবসায় খাটানো হয়েছে অ্যাজ আ মূলধন, মূলধন হিসেবে। এরপর আসে হচ্ছে ব্যাংক জমা 50,000 টাকা। ব্যাংক জমাটা কিন্তু আমার একটা, অনেকে ব্যাংক জমা জিনিসটা আমরা বুঝি না, ব্যাংক জমাটা কি আমার ব্যাংকে যে টাকাটা ডিপোজিট থাকে সেটাও কিন্তু আমি আমার মূলধন হিসেবে খাটাতে পারি। সো ব্যাংক জমাটা কিন্তু আমার সম্পদ হিসেবে কি গণিত হয়, এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। সো ব্যাংক জমা এটাও, সরি একটু বানানটা ভুল হয়েছে, ওকে ঠিক করে নিলাম। ওকে, ব্যাংক জমা, ব্যাংক জমা কত? 50,000 টাকা, এটা আমার একটা সম্পদ, ব্যাংক জমা হচ্ছে আমার সম্পদ। নগদ তো নগদই, নগদ টাকা, আর ব্যাংক জমা যেটা আমার ব্যাংকে ডিপোজিট থাকছে সেটাই হচ্ছে আমার ব্যাংক জমা, এবং ব্যাংক জমা হচ্ছে আমাদের সম্পদ। যন্ত্রপাতি হচ্ছে কি আমাদের সম্পদ। সো এই জিনিসগুলো আমাদের খুবই বেসিক জিনিস, যেগুলো আমরা যদি এখন থেকে মাথায় রাখি আমাদের পরবর্তীতে যখন আমরা আরও হায়ার লেভেলের ম্যাথ করব তখন আমাদের কাজে লাগবে। সো এখন এটা আমরা যদি টোটাল করি, এখানে আমরা টোটাল করব, এখানে মোট লিখব, মোট বা মোট না লিখেও আপনারা লিখতে পারেন যে প্রারম্ভিক মূলধন, একটু সাইড করে লিখবেন। এখানে তো আমরা কম্পিউটারে লিখছি, এই যে আমি সাইড করে নিলাম, বাট যখন আপনারা খাতায় লিখবেন তখন ঠিক এইভাবে লিখবেন, ঠিক আছে। সো আমরা এখানে কাউন্ট করি, এখানে হচ্ছে আপনার 40,000, 30,000 যোগ করলে হয় 70,000, 70 আর 50 যোগ করলে হয় 1,20,000 টাকা, ঠিক আছে। এখানে টাকা লেখা লাগবে না, কারণ টাকাটা এই যে উপরেই লেখা আছে। সো এটা হচ্ছে আমার খুবই বেসিক, একদম যে আমার যে শুরুর কীভাবে ইজিলি প্রারম্ভিক মূলধন আমরা নির্ণয় করতে পারি। এবার আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় আরেকটা ধাপ দেখব, যেটা একটু হালকা একটু প্যাচ টাইপের, বাট এটাও পরীক্ষাতে আসে, সো আপনারা কমন পাবেন। সো নিচে চলে যাই, বাট খুবই বেসিক শিখ, মানে এটা যদি একবার আপনারা শিখতে পারেন আপনাদের জন্য ইজি, বাট এটা আমাদের ভুল হয়। ওকে,
এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা সলভ করি। জনাব মুক্তাদির পহেলা জানুয়ারি 2023 নগদ 40,000 টাকা, যন্ত্রপাতি 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, ব্যাংক ঋণ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত ব্যবসায় প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। ঠিক আছে, তো যখনই আমাদেরকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলা হবে এবং আমরা ব্যাংক ঋণ কথাটা দেখব, আমাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই জায়গায় মূলত ভুলটা হয়ে থাকে। যখনই ব্যাংক ঋণ আসে এবং প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলা হয়, কেন বলি, ব্যাংক ঋণ মানে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি কত টাকা, 50,000 টাকা। তো অবভিয়াসলি এই 50,000 টাকা কি আমি আমার ব্যবসায় খাটিয়েছি, রাইট? তো এখানে এই ব্যাংক ঋণে যে 50,000 টাকা আছে, এটা কিন্তু আমার নগদ টাকার সাথে কি সবসময় যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই 50,000 টাকা কি আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে কি আমি আমার ব্যবসায় খাটাচ্ছি। তো যখনই আমরা নগদ লিখতে যাব, এখানে আমি ব্র্যাকেটে লিখে দিই 40,000-এর সাথে আমি যোগ করব হচ্ছে কত, 50,000 টাকা, যেটা আমি ব্যাংক ঋণ নিয়েছি। সো এটা হয় কত আমার, 90,000 টাকা। ঠিক আছে, এটা গেল প্রথম ধাপ। এই জায়গায় হচ্ছে মূলত আমাদের ভুলটা হয়। সো এইটা মাথায় রাখবেন যে ব্যাংক ঋণ থাকলে অবশ্যই নগদের সাথে ব্যাংক ঋণের টাকাটা আপনাকে যুক্ত করতে হবে। ওকে, সো অ্যাজ ইউজুয়াল বাকিগুলো আমরা বসিয়ে দিই। যন্ত্রপাতি কত ছিল, যন্ত্রপাতি ছিল আমাদের 50,000 টাকা, 50,000 টাকা। আসবাবপত্র কত, আসবাবপত্র কি আমাদের, যন্ত্রপাতি হচ্ছে আমাদের সম্পদ, আসবাবপত্র হচ্ছে কি আমাদের সম্পদ। সো এগুলো চলে আসবে, এগুলো ব্যবসা আমরা খাটিয়েছি। এখন আমরা প্রথমে এই মোট সম্পদটা আমরা যোগ করে নিই। মোট সম্পদটা আমরা আগে একটু যোগ করে নিই। এখন আমাদের প্রারম্ভিক মূলধনটা নির্ণয় হয়নি, হচ্ছে আমরা দেখছি। প্রথমত আমরা মোট সম্পদটা বের করি। তাহলে এখানে আমি চলে আসি হচ্ছে আমাদের ক্যালকুলেটারে। সো এখানে 50-30 হচ্ছে 80,000, 80+90 হলে হয় 170। হ্যাঁ, তাহলে এখানে আমার টোটাল আসতেছে হচ্ছে 170,000 টাকা মোট সম্পত্তির পরিমাণ আসছে। মানে আমি আরেকটা ঘর বাড়াই দিল, ওকে। সো এখানে মোট সম্পদ আমার বের করার ডান। এখন এই যে আমি ব্যাংক থেকে যে ঋণ নিয়েছি, এটা তো আমার দায়, রাইট? এই ব্যাংক ঋণটা কি আমাকে তো মাইনাস করে দেখাতে হবে, কারণ আজ বাদে কাল হোক আমাকে এই টাকাটা কি পরিশোধ করতে হবে। সো ব্যাংক ঋণটা আমি এখানে মাইনাস লিখে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ, ঠিক আছে, এখানে ব্যাংক ঋণটা আমি মাইনাসে চলে যাব। সবসময় মনে রাখবেন, যখন আমরা কোনো কিছু ঘরে মাইনাস করব, আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে এটাকে প্রকাশ করে থাকি। সো এই যে ব্যাংক ঋণ আমি কত করব মাইনাস, 50,000 টাকা যা আমি নিয়েছি। ব্যাংক ঋণটা অবশ্যই আমাকে একদিক দিয়ে প্লাস করে আরেক দিক দিয়ে মাইনাস দেখাতে হবে। ওকে, সো চলে আসি আবার। ওকে, তাহলে এখন আমরা আমাদের প্রারম্ভিক মূলধন পেয়ে গেছি। এখানে আমি যদি 170,000 থেকে 50,000 মাইনাস করি, তাহলে আমার আসবে কত দেখি, 170,000 মাইনাস হচ্ছে 50,000, হ্যাঁ 120,000, 120,000। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন নির্ণয় করা, বের করার ডান। আমাদের এই দুই টাইপেরই মোটামুটি একটা আছে, মানে একটা পরীক্ষার হলে আসে, যেটা হচ্ছে ভেরি ইজিয়েস্ট, খুবই সহজ। এটা হচ্ছে প্রথম যে ম্যাটটা এরকম আসে, এবং দ্বিতীয়টা হচ্ছে কিছুটা এরকম, যেখানে ঋণ ইনক্লুড মানে ঋণ দেওয়া থাকবে আপনাকে, এবং ঋণটা প্লাস মাইনাস করে আপনাকে অবশ্যই দেখাতে হবে, কারণ যদি না দেখান তাহলে কিন্তু পরীক্ষার হলে আপনাকে অবশ্যই এটা কেটে দিতে পারে, পসিবিলিটি অনেক হাই আর কি। সো যাই হোক, এটা গেল আমাদের আজকে খুবই বেসিক টপিক নিয়ে আমরা আজকে আমাদের ব্যবসা বিভাগের
খুবই বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি জাবেদা নিয়ে একটা ভিডিও কভার করব। সো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক দিবেন, যদি কোনো টপিক নিয়ে আপনাদের ব্যবসা বিভাগে কোন টপিক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।